তোমাদের সবাইকে আমারও এডু লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে কথা বলবো। এর আগের টিউটোরিয়ালগুলোতে আমরা বি ইউনিট, বি ওয়ান ইউনিট, ডি ইউনিট, ডি ওয়ান ইউনিট, এ ইউনিট সবগুলো নিয়ে আলোচনা করছি। সেগুলোর যদি তোমরা দেখতে চাও সেই ভিডিওগুলো, তাহলে আমাদের চ্যানেলে সেগুলো তোমরা পেয়ে যাবা। তো যারা কমার্সের স্টুডেন্ট আছো তাদের জন্য আজকের আমার মেসেজগুলো, প্রথমত হচ্ছে যে এই সি ইউনিট কাদের জন্য? শুধুমাত্র কমার্সের স্টুডেন্টদের জন্য। বাট দুঃখজনক বিষয় হচ্ছে এখানে সিট অনেক কম, মাত্র 441টা সিট আছে। ওকে, তো এই জিনিসটা নিয়ে আমারও মাঝে মধ্যে চিন্তা হয় যে এত সিট কম কেন। ওকে, আরও সিট চাইলে বাড়ানো যেতে পারে বা আরও সাবজেক্ট খোলা যেতে পারে, বাট কেন জানি সম্ভব হচ্ছে না। আমরা দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা আর্টসে পড়ে, আর্টসের ইউনিটগুলো যেমন সমাজবিজ্ঞান ফ্যাকাল্টি বা কলা ফ্যাকাল্টি, এগুলোতে প্রচুর সিট, প্রায় প্রতিটা ফ্যাকাল্টিতে তোমার 1000-এর উপরে সিট আছে। কিন্তু একমাত্র এই ফ্যাকাল্টি যেটা, অর্থাৎ বিবিএ ফ্যাকাল্টি, সেখানে মাত্র 441টা সিট। এভাবে আমরা যদি সায়েন্সের ফ্যাকাল্টিতে যাই বা অন্যান্য বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে যাই, সেখানেও দেখতেছি প্রচুর সিট, বাট শুধুমাত্র এই ফ্যাকাল্টিটাতে সিট অনেক কম। তো এই জন্য এখানে প্রচুর কম্পিটিশন হয়, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে তোমাকে এবং মেধাবী হতে হবে। তুমি যদি মেধাবী না হও তাহলে তুমি কিন্তু চান্স পাবা না। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো মেধাবী না, তাহলে আমি কীভাবে পড়বো? তোমাকে মেধাবী হইতে হবে, অর্থাৎ তোমাকে মেধাবী হওয়ার জন্য যা যা করা লাগে তা তা করতে হবে, তাহলে তুমি চান্স পেয়ে যাবা। তো আমরা দেখি আসলে সেখানে কী কী সাবজেক্টের উপর পরীক্ষা হয়, আগে সেগুলো আলোচনা করি, তারপরে আমরা অন্যান্য নিয়মকানুন আলোচনা করব। ইংরেজির পরীক্ষা হবে 30 নম্বরের, আর হচ্ছে হিসাব বিজ্ঞানের পরীক্ষা হবে 35 নম্বরের, আর ব্যবসায় নীতি ও প্রয়োগের পরীক্ষা হবে 35 নম্বরের। এখন এই ব্যবসায় নীতি ও প্রয়োগ কী আমি একটু পরে তোমাদেরকে বুঝিয়ে বলবো। তো এই যে পরীক্ষা হলো মোট 100 নম্বরের, অর্থাৎ হিসাব বিজ্ঞান ব্যবসায় নীতি ও প্রয়োগ 35 করে 70, আর ইংরেজিতে 30, মোট 100। এই যে 100 নম্বরের পরীক্ষা, এই 100 নম্বরের পরীক্ষার মধ্যে তুমি যদি 70 নম্বর না পাও তুমি চান্স পাবা না। আবার বলতেছি, 70 নম্বর যদি তুমি না পাও তুমি চান্স পাবা না। ওকে, 70 শুধু পাইলে হবে না, তোমার জিপিএ যেটা সেটাতে তোমার 18 নম্বর থাকতে হবে মিনিমাম। জিপিএতে কত থাকতে হবে? মিনিমাম 18। তাহলে 70 পাইলে তোমার হচ্ছে না যদি তোমার জিপিএতে 18 না থাকে। তোমার জিপিএতে যদি 15 নম্বর থাকে বা 10 নম্বর থাকে, তাহলে তোমাকে ভর্তি পরীক্ষা 80 তুলতে হবে। তো আমি তোমাদেরকে চান্স নিশ্চিতে, মানে চান্স নিশ্চিত যদি করতে চাও, তাহলে 75 নম্বর তুলতে বলবো। কত নম্বর? 75 নম্বর। ভর্তি পরীক্ষায় যদি তুমি 75 নম্বর তুলতে পারো, তোমার জিপিএ কত তোমার ভাবার দরকার নেই, তোমার জিপিএর উপর নাম্বার কত তোমার চিন্তা করার টোটালি দরকার নেই। ওকে, তো নর্মালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিপিএতে 20 নম্বর আসে, মানে জিপিএর উপর 20 নম্বর দেয়, তাহলে মোট 120। এই 120-এর মধ্যে যারা 90 পায় তারা চান্স পায়। এই 120-এর মধ্যে যারা 90 পায় তারা চান্স পায়। এখন তোমার যদি জিপিএতে নাম্বার কম থাকে, তাহলে তোমাকে ভর্তি পরীক্ষায় সেই নাম্বারটা তুলে নিতে হবে, অর্থাৎ টোটাল 90 নম্বর নিতে হবে 120-এর মধ্যে। আর যদি এবার জিপিএ যদি বাদ দিয়ে দেয় আর কি, যদি জিপিএর উপর নাম্বার না দেয়, তাহলে তোমাকে 100 নম্বরের মধ্যে 75 যদি তুমি তুলতে পারো, তাহলে তুমি চান্স পেয়ে যাবা নিশ্চিতভাবে। আর যদি তুমি ভালো সাবজেক্ট চাও, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, এই সাবজেক্টগুলো যদি চাও, তোমাকে অবশ্যই আরও বেশি নাম্বার তুলতে হবে। সো আশা করি বুঝতে পারতেছো, এই সতর্কতা আমি আগেভাগে তোমাদেরকে দিয়ে দিলাম কেন, কারণ এখানে চান্স পাওয়াটা খুবই খুবই ডিফিকাল্ট। ওকে, তো আমরা এখন অন্যান্য বিষয়গুলো দেখি যে আসলে আমরা কীভাবে এক্সাম দিব বা কী কী সাবজেক্ট আসলে আছে, কতটি আসন সেগুলোতে আলাদা আলাদাভাবে। আমি যদি বলি, আমি লিখে রাখছি, অ্যাকাউন্টিংয়ের সিট আছে তোমার 87টা, ম্যানেজমেন্ট 65টা, ফাইন্যান্স 95টা, মার্কেটিং 77টা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট 50টা, ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স 67টা। যোগ করে দেখো 441টা হয়। সিট হালকা বাড়তে পারে, না বাড়ার সম্ভাবনা বেশি, কারণ আমরা অতীতে দেখছি সিট বাড়া নাই। ওকে, তাহলে তোমাদেরকে যে বিষয়টা মাথার মধ্যে খেয়াল রাখতে হচ্ছে, কম সিটের মধ্যে তোমাকে কম্পিটিশন করে জায়গা করে নিতে হবে। এখন তোমার এসএসসি যদি 2017 কিংবা 2018 হয় তুমি পরীক্ষা দিতে পারবা, এর আগে হলে পরীক্ষা দিতে পারবা না। এইচএসসি যদি 2020 হয় তাহলে পরীক্ষা দিতে পারবা, তবে ইম্প্রুভ যারা দিছে তাদের ব্যাপারে আমি নিজেও কনফিউজড, কারণ হচ্ছে যে গত বছর ইম্প্রুভারদেরকে পরীক্ষা দিতে দিছে বাট ভর্তি নেয় নাই। আবার ইম্প্রুভারদেরকে আবার ডিফাইন করে দেওয়া হয় মাঝে মধ্যে যে ইম্প্রুভার আসলে কারা, অর্থাৎ যারা গত বছর ফেল করছে 19 সালে এইচএসসি পরীক্ষায়, তারা যদি এই বছর পরীক্ষা দিয়ে পাশ করা, তাহলে কিন্তু তুমি ইম্প্রুভার না, এটা সিইউ ধরে নেয়। ওকে, সিইউ ধরে যে তুমি ইম্প্রুভার না, তুমি এবারের 2020 সালের পরীক্ষার্থী, অর্থাৎ গত বছর যারা ফেল করছো আর এই বছর যদি পাশ করে তুমি যোগ্যতা অর্জন করো, তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা। বাট গত বছরও পাশ করছিলে, এই বছরও পাস করছো, ইম্প্রুভ করছো, তাহলে হয়তো পরীক্ষা দিতে পারবা না। তো এই ডিটেলস, এটার বিস্তারিত, ইম্প্রুভারদেরকে নিয়ে যে ঝামেলাটা, এটা আমরা সার্কুলার দিলে, সিইউ যখন সার্কুলার দিবে তখন আমরা বিস্তারিত জানতে পারবো ইনশাল্লাহ, তখন তোমাদেরকে আবার আমরা জানিয়ে দিব। কিন্তু আমার জিপিএ কত লাগবে? জিপিএ গত বছর 7.50 লাগছে, আলাদাভাবে 3.50 লাগছে, অর্থাৎ তোমার
গত বছর যেটা চাইছে এসএসসিতে জিপিএ থাকা লাগবে 3.50, এইচএসসিতেও 3.50 আলাদা করে, আর টোটাল যোগ করলে 7.50 হতে হবে। এটা গত বছর ছিল, এবছর এটার থেকে হালকা বাড়তে পারে, কমতে পারে, বাট চেঞ্জ নাও হতে পারে। ওকে, এই ছিল জিপিএ এর উপরে হিসাব বা জিপিএ কথা থাকলে তুমি পরীক্ষা দিতে পারবা। এখন হচ্ছে যে জিপিএ এর উপরে যে নাম্বার ডিস্ট্রিবিউশন, 20 নাম্বার যে জিপিএর উপর দেয় সেটা কীভাবে দেয়। তোমার এসএসসির যে জিপিএ সেটাকে 1.6 দ্বারা মাল্টিপ্লাই করো, এবার এইচএসসির জিপিএটাকে 2.4 দ্বারা মাল্টিপ্লাই করো, অর্থাৎ গুণ করো। গুণফল দুইটা পাবা না, এই দুইটা গুণফলকে যোগ করো যত পাচ্ছ, সেটাই তোমার জিপিএ এর উপরে নাম্বার। এখন এই জিপিএর যে নাম্বার তুমি পাইছো এটার সাথে যত যোগ করলে 90 নাম্বার হয়, তোমাকে ভর্তি পরীক্ষা তত তুলতে হবে। অর্থাৎ জিপিএতে তুমি একটা নাম্বার পাইছো না, সাপোজ 20 পাইছো, 20-এর সাথে কত যোগ করলে 90 হয়, 70, তাহলে তোমাকে ভর্তি পরীক্ষায় 70 তুলতে হবে। যদি ভর্তি পরীক্ষা 100 নাম্বার হয়, 100 নাম্বারই হয়, এবারও 100 নাম্বারই হবে। আসলে তোমাকে যে 441 সিট আছে এটার ভেতরে চলে আসতে হবে। 441টা সিট আছে না, তুমি যদি ভর্তি পরীক্ষা 441তম হও তাহলে তুমি নিশ্চিত সিট পাচ্ছ। তো নর্মালি হয় কি, তুমি 500-এর ভেতরে যদি থাকো আশা করি তুমি সাবজেক্ট পাবা, 500-এর ভেতরে বাইরে চলে গেলে রিস্ক হয়ে যাবে। 500-এর ভেতরে অনেক সময় ভর্তি হতে পারে না, আমরা দেখছি। সো এক একবার এক এক রকম হয়েছে, মানে এক এক সালে এক এক বছর এক এক রকম হয়েছে। সো তুমি বুঝতে পারতেছো যে কীরকম একটা কম্পিটিশনের মধ্যে তোমাকে যাইতে হবে। ওকে, সো ওভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। তবে আমি সাজেস্ট করবো তোমার মেরিট লিস্টে জায়গা যেন 441-এর ভেতরে হয়। তোমাকে টার্গেট রাখতে হবে আমি 441-এর ভেতরে থাকবো যে অ্যাট এনি কস্ট। আসলে টার্গেট কীরকম হওয়া উচিত একজন মানুষের, মনে করো তুমি কোনো এক জায়গায় পরীক্ষা দিচ্ছ, সেখানে কতজন পরীক্ষার্থী তোমার জানার দরকার নেই। মনে করো সেখানে সিট আছে একটা, তোমার টার্গেট থাকবে ওই এক্সট্রা সিটের মালিক আমি, ওই একটা সিট আমার। এবার এটার জন্য যা যা করার প্রয়োজন তুমি তা করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে কী কী বই পড়বো, যেহেতু বাংলা আসতেছে না, সাধারণ জ্ঞান আসতেছে না, একদম ইজি তোমাদের জন্য গ্রুপ সাবজেক্ট আর ইংলিশ আনসার করা লাগতেছে তোমাদেরকে। তো আমি প্রথমে বলবো তোমরা এই বইটা কালেক্ট করবা। এই বইটা কালেক্ট করে যেটা করবা, আগে কোশ্চেন ব্যাংকটা সমাধান করবা। এটাতে কোশ্চেন ব্যাংক প্লাস সাজেশন দেওয়া আছে ইংরেজির উপরে। ওকে, কোশ্চেন ব্যাংকে যেটা সমাধান করবা সেটা হচ্ছে তোমার এটাতে কত বছর পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে, 2005 পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে ব্যাখ্যা সহকারে, এবং বড় বড় ব্যাখ্যা, তোমরা দেখলে অবাক হয়ে যাবা। ওকে, এটা আমি আমাদের হালদা পাবলিকেশনের টিম তৈরি করছে, যারা বিবি ফ্যাকাল্টিতে পড়ে সিইউতে, এরা তৈরি করছে। এদের ব্যাখ্যা দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি, বলছি তোমরা এত বড় বড় ব্যাখ্যা কেন দিচ্ছ, বলছে ভাই এছাড়া উপায় নেই। ওকে, তো যাই হোক, তো এ হচ্ছে ব্যাখ্যা। ওকে, তো এটা তোমরা কালেক্ট করে আগে একদম প্রশ্ন সবগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে ফেলবা, তাহলে আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি তুমি পরীক্ষায় 60%-এর উপরে হুবহু কমন পাবা। আবার বলতেছি, ইংরেজি, অ্যাকাউন্টিং, ব্যবসা নীতি প্রয়োগ থেকে তুমি হুবহু 60%-এর উপরে কমন পেয়ে যাবা। এখন প্রশ্ন হচ্ছে 60% কমন পেলেই কি তুমি 60 পাবা? না, কমন যত পাবা তত কিন্তু তুমি আনসার করতে পারবা না, তোমার পরীক্ষার হলে কমন থেকেও ভুল হবে, তাহলে তোমাকে আরও বেশি নাম্বার তুলতে হবে। এই জন্য তোমাকে আরও বেশি বেশি স্টাডি করতে হবে ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা নীতিও প্রয়োগ। ইংরেজির উপরে আমরা এখানে ব্যবসা রিলেটেড যে ওয়ার্ডগুলো সেগুলো এখানে দিয়ে দিছি, সেই ওয়ার্ডগুলো অবশ্যই দেখে যাবা। ব্যবসা রিলেটেড ওয়ার্ড, তারপর হচ্ছে প্রিপোজিশন দিছি, তারপর হচ্ছে তোমার এখানে আমরা অনেকগুলো ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম দিয়ে রাখছি, অ্যানালজিও দিছি কিছু কিছু, এগুলো সবগুলো তোমাকে শিখে যেতে হবে, দেখে যেতে হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিছি, কারণ এগুলো থেকেই আনকমন পড়বে তোমার সিইউতে, আর আমরা এখানে সেগুলোকে নিয়ে আসছি যেগুলো সিইউতে অলরেডি আসছে বা বিভিন্ন ইউনিটে যেগুলো আসছে। আর একটা কাজ করছি কি আমরা, সেটা হচ্ছে তোমার সিইউর বি ইউনিটে এবং ডি ইউনিটে যে কোশ্চেনগুলো আসে সেগুলো এখানে আমি অনেকগুলো দিয়ে দিছি। কেন দিয়ে দিছি? কারণ সেগুলো আবার সি ইউনিটে চলে আসে। ওকে, এটা আমি নিজ থেকে দিছি, কারণ এটা যারা এটা টিমে যারা ছিল তারা দেয় নাই, বাট আমি কী করছি ওগুলো দিয়ে দিছি। কেন দিয়েছি? যাতে তোমাদের উপকারে আসে। ওকে, তাহলে ইংরেজি এটা এখানে এই এই বইয়ের ইংরেজি মাস্ট তোমাকে দেখতে হবে। এবং এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজিগুলো দিছি অনেকগুলো, বিবিএ ফ্যাকাল্টিতে যেগুলো আসছে, ওকে, আইবিএতে যেগুলো আসছে সেগুলো দিছি। ওকে, সো তুমি এগুলো একটু দেখে যাবা, এগুলো দেখলে তোমার ইংরেজিতে তোমার অনেক বেশি নাম্বার উঠবে। আর ইংরেজি যদি নাম্বার বেশি উঠে যায় তাহলে তোমার গ্রুপ সাবজেক্টে যদি হালকা এদিক সেদিক ছুটেও যায় তাহলে কিন্তু তুমি তারপরও চান্স পেয়ে যাবা, কারণ আমি তোমাকে বলছি যে তোমাকে 440 ভিতরে থাকতে হচ্ছে। ওকে, সেই জন্যই আমি কিছু কৌশল এখানে এই বইটা বাইর করার সময় অবলম্বন করার চেষ্টা করছি। এখন অ্যাকাউন্টিং আসলে এই আমাদের এই বই পড়লে হবে, যদি তুমি মনে করো তাহলে তুমি বোকামি করতেছ, কারণ অ্যাকাউন্টিং তোমাকে আরও বিস্তারিত পড়তে হবে। ওকে, বাট আমাদের এটা থেকে পড়ে তুমি 60% কমন পেয়ে যাবে অ্যাকাউন্টিং থেকে। ওকে, বাট তোমাকে 60% কমন পেলে হবে না, তোমাকে 90% কমন পেতে হবে। এই জন্য তোমাকে আরও অ্যাকাউন্টিং বই পড়তে পারো, র্যাপস আছে বাজারে, হিসাব সমীকরণ একটা বই আছে আমাদের এখানে, তুমি চাইলে এই বইটা দেখতে পারো। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট তারাই লিখছে, হিসাব সমীকরণ। ওকে,
এটাও তুমি চাইলে কালেক্ট করতে পারো। তারপরে হচ্ছে যে তোমার আরও বিভিন্ন বই আছে বাজারে। এখন হচ্ছে আমি বলেছিলাম যে ব্যবসা নীতি ও প্রয়োগ আসলে কী। ওকে, এখানে তুমি অনেকের অনেক ধরনের আইডিয়াও থাকতে পারে, বাট আমার আইডিয়াটা তুমি শুনো। এখানে আমরা যেটা দেখছি, প্রশ্ন কিন্তু এখানে ব্যাংকিং থেকেও আসে, এখানে ফিনান্স থেকেও আসে, এখানে তোমার ম্যানেজমেন্ট থেকেও আসে, এখানে তোমার বিমা থেকেও আসে, সব জায়গা থেকে এই ব্যবসা নীতি ও প্রয়োগের যে পার্টটা সেখান থেকে প্রশ্ন এসে থাকে। এখন তুমি যদি মানে অনেক কিছু মনে করে থাকো যে হ্যাঁ এখান থেকে আসবে না মনে হয়, ওখান থেকে আসবে না মনে হয়, তাহলে তুমি ভুল করতেছ। এবার আমি তোমাদেরকে ব্যবসা নীতি ও প্রয়োগ থেকে আমাদের বই থেকে কিছু কোশ্চেন বলবো, যাতে তুমি বুঝতে পারো যে এক্স্যাক্টলি কোন জায়গা থেকে কোশ্চেনগুলো হয়ে থাকে। যে আমি যেটা বললাম তোমাদেরকে যে ব্যাংকিং থেকেও হয়, ম্যানেজমেন্ট থেকেও হয়, ফাইন্যান্স থেকেও হয়, তোমরা সেটা বুঝতে পারবা ইনশাল্লাহ। দেখো আমি প্রথমে 19 সালের প্রশ্নটা একটু বলি। প্রথম প্রশ্ন, পৌর এলাকায় এক মালিকানা ব্যবসায় পরিচালনা করতে কোন দলিলটি বাধ্যতামূলক? বিবরণী পত্রের প্রচারের কতদিনের মধ্যে ন্যূনতম মূলধন অবশ্যই সংগ্রহ করতে, এটা 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বিটিসিএল এর পুনরূপ কী? 4 নম্বর, ব্যবস্থাপনার কোন নীতি অধীনতা অনুমোদন করে না? তারপর হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিংয়ে পিন শব্দের পুনরূপ কী? বাংলাদেশে কত সালে অর্ডিন্যান্স দ্বারা সমবায় সমিতি নিয়ন্ত্রিত হয়? এমবিও এর পুনরূপ কী? তোমরা জানো ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। ওকে, তারপর আসছে সরকারের শিক্ষানীতি কোন পরিবেশের উপাদান? তারপরে আসছে একটি কোম্পানির বার্ষিক সাধারণ সভার ক্ষেত্রে কতদিনের অগ্রিম নোটিশ দিতে হয়? ওকে, তাহলে এবার এখানে নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো যে কোন জায়গা থেকে কোশ্চেন হচ্ছে। এবার আমরা দেখব তোমার একটু ভেতরের দিকে প্রশ্ন দেখি। সাপোজ আগেরগুলো একটা দেখি, 2012 সালের একটা দেখতেছি। এখানে আসছে যে যে ব্যাংক একটি অফিসের মাধ্যমে তাদের সমগ্র সেবা প্রদান করে থাকে তাকে বলা হয়, ওকে, তাকে কী বলা হয়? তাকে ইউনিট ব্যাংক বলে। তোমরা নিশ্চয়ই জানো বাণিজ্যিক ব্যাংকগুলো খুব সাবধানে তাদের তহবিল বিনিয়োগ করতে হয়, কারণ এদের আমানতকারীদের অর্থের নিশ্চয়তা বিধান করতে হয়। এই নীতিকে কী বলা হয়, মানে নীতিটার নাম তোমাকে জিজ্ঞেস করছে। ব্যবস্থাপনার সার্বজনীন কে বলেছেন, এটা প্রশ্ন। ওকে, এই প্রশ্নগুলো সিআরআর এর পুনরূপ কী? সিআরআর মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। তোমরা জানো গ্রামীণ ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠানের তালিকায় পড়ে? তারপর প্রশ্ন আসছে কোন ব্যবসায়ের পৃথক ও আইনগত সত্তা নেই? তোমরা নিশ্চয়ই জানো এটা এক মালিকানা ব্যবসা। তারপর হচ্ছে প্রত্যয়নপত্র কে ইস্যু করে? ওকে, নিশ্চয়ই ব্যাংক ইস্যু করে এটা। তাহলে তুমি বুঝতে পারতেছ যে কী ধরনের প্রশ্ন আসছে। তোমরা এতক্ষণে আমরা যে কোশ্চেনগুলো পড়ছি এগুলো থেকে বুঝে গেছো। এখন তুমি মনে করতে পারো যে আমি কেন এগুলো বলতেছি, আমি কীভাবে বুঝি এগুলো। আমাদের আসলে আমি যখন ট্রিপলি পড়ছি আমাদের সেখানে অ্যাকাউন্টিং ছিল, ম্যানেজমেন্ট ছিল, ফাইন্যান্সও ছিল, ইকোনমিক্সও ছিল। অর্থাৎ আমরা এগুলো অল্প অল্প করে পড়ছি, তোমাদের মতো হয়তো ডিটেলস পড়ি নেই। ওকে, তো যাই হোক, আমাদের যারা এই বইয়ের রাইটার, যারা এই বইটার যারা টিমে ছিলেন, তারা অত্যন্ত ভালোভাবে এই বইটাকে গুছিয়ে তৈরি করছে যাতে তোমাদের হেল্প হয়। ওকে, তো তোমরা এটা তো পড়লাম। ইংরেজির জন্য চাইলে তোমরা আরও কিছু বই ফলো করতে পারো। ক্লিপস তো ফেল অবশ্যই ফলো করা লাগবে, কারণ ক্লিপস তো ফল থেকে আমি আমাদের বইটা দেখাই দিছি। সি ইউনিটের বইটা তুমি পড়লে পাবা ইংরেজিতে। এটা সি ইউনিটের ইংরেজি যখন সমাধান করবা তখন আমরা এখানে লিখে দিছি যে সি ইউনিটের প্রশ্নগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে যে ক্লিপস তো ফেলে কত নাম্বার পেজ থেকে আসছে, মানে সিউতে যে ক্লিপস তো ফেল থেকে আসে একদম হুবহু, সেটা আমরা এখানে উল্লেখে করে দিছি যে এত নাম্বার পেজ থেকে আসছে। যেমন আমি যদি একটা তোমাদেরকে বলি, আমি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2014 সালের প্রশ্ন পড়তেছি। 2014 সালের প্রশ্ন, খেয়াল করবা, দ্য প্রেসিডেন্ট রিফিউজেস টু অ্যাকসেপ্ট আইদার অফ দ্য 4 নিউ প্রপোজালস মেড বাই দ্য কন্ট্রাক্টরস। এটা ক্লিপস তো ফেলের প্র্যাকটিস টেস্ট হচ্ছে 2 সেকশন 2 পার্ট বি পিন পয়েন্ট অ্যারো থেকে হ্যাঁ আসছে, তুমি দেখে নাও একটু ভালো করে সেখানে গিয়ে। তারপর কোশ্চেন হচ্ছে এ $5,000 রিওয়ার্ড ওয়াজ অফার্ড ফর দ্য ক্যাপচার অফ দ্য এসকেপড ক্রিমিনালস। এই প্রশ্নটা ক্লিপস তো ফেলের প্র্যাকটিস টেস্ট 2 সেকশন 2 পার্ট বি এর 35 নম্বর প্রশ্ন। সো বুঝতে পারতেছ যে আমি বলে দিছি আমাদের এখানে যে ক্লিপস তো ফেলে কত নম্বর প্রশ্ন কোথা থেকে আসছে। সো এই বইটা তোমাকে অবশ্যই কালেক্ট করতে হবে সি ইউনিটের ইংরেজির জন্য। ওকে, এছাড়া তোমরা আরেকটা বই আছে ব্যারন্স তো ফেল, এটার এক্সারসাইজগুলো সমাধান করবা। ওকে, তারপরে হচ্ছে ওয়ার্ড স্মার্টের তোমরা সেন্টেন্সগুলো ওয়ার্ড সহ দেখতে পারো, এটাও তোমার অনেক কাজ দিবে আশা করি। সো ইংরেজির জন্য তোমাকে আরও আমি অনেকগুলো টিপস দিয়ে দিলাম। এছাড়াও অ্যাপেক্স, তারপর হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম আছে, অ্যাড্রয়েড আছে। ওকে, চাইলে তোমরা সেই বইগুলো ইংরেজির জন্য কালেক্ট করতে পারো। ব্যবসা নীতি ও প্রয়োগের জন্য আলাদাভাবে যেহেতু ব্যাংকিং ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে তোমার ফাইন্যান্স পড়তে হচ্ছে, তুমি যে কোনো একটা পাবলিকেশনের এই বইগুলো কালেক্ট করে নিয়ে পড়তে পারো। ওকে, তাহলে আমরা সি ইউনিটের একটা পূর্ণাঙ্গ গাইডলাইন্স আসলে এখান থেকে পেয়ে গেছি।
নেক্সট টাইম আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সকল থাকো, আল্লাহ হাফেজ, টাটা।